Hello everyone! ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য বায়োলজি ক্যাম্পাস টু পয়েন্ট ও তো বন্ধুরা আমি এই কাল পরশু আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি জেনপাস ইউজি টোয়েন্টি টোয়েন্টি থ্রি এর এক্সাম ইনফরমেশন নিয়ে সমস্তটা তোমাদের সামনে ক্লিয়ার করেছিলাম তো বন্ধুরা আমি সেই ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু খুব শীঘ্রই একটা জেনপাস ইউজি টোয়েন্টি টোয়েন্টি থ্রির জন্য একটা এমসি কিউ সিরিজ অর্থাৎ কোয়েশ্চেন আনসার প্র্যাকটিসের একটা সিরিজ শুরু হবে তো বন্ধুরা সেটা কিন্তু আজকে থেকেই শুরু হচ্ছে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন সিরিজের ফার্স্ট ভিডিও তো তোমরা আমার আজকের এই ভিডিওটা অবশ্যই খুব ভালোভাবে দেখো এবং আমি তোমাদেরকে বলছি পার ডে কিন্তু কুড়িটা করে কোশ্চেন আনসার প্র্যাকটিস করবো যাতে আমাদের পরীক্ষার সময় কোনো সমস্যা না হয় সেই জন্য আর তোমরা এখনও যারা আমার জেনপাস এক্সাম নিয়ে ইনফরমেশান ডকুমেন্টারি সমস্ত ডিটেলসের ভিডিওটা এখনও যারা দেখো আমি তার লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই একবার গিয়ে সেই ভিডিওটা ভালো করে দেখে নেবে তোমাদের আর কোনো কোনো সমস্যা না হয় ওখানে আমি বলেছিলাম যে কারা কারা এলিজিবল কী কী সাবজেক্ট কী কী লাগবে না লাগবে সমস্ত ওখানে বলা রয়েছে তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখো তো বন্ধুরা উইদাউট এনি ডিলে আমি শুরু করছি আমার আজকের ভিডিও কোশ্চেন সিরিজ প্র্যাকটিসে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার এইটা আমাদের আজকের সিরিজের প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার ওয়ানে বলা হচ্ছে ডি ডাইনেমাস পোস্তবক নিম্নলিখিত কোন গোত্রযুক্ত উদ্ভিদের বৈশিষ্ট্য অপশান এতে বলা হচ্ছে রুবিএসি অপশান বিতে বলা হচ্ছে সোলানেসি অপশান সিতে বলা হচ্ছে ক্রোসিফেরি এবং অপশান ডিতে বলা হচ্ছে ল্যামিয়েসি তো বন্ধুরা কোনটা হবে এর সঠিক উত্তর তোমরা একবার নিজেরা ট্রাই করো তারপর না পারলে অবশ্যই এর উত্তরটা দেখে নাও তো বন্ধুরা কোশ্চেন নাম্বার ওয়ানের আনসারটা হচ্ছে অপশান ডি অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টুতে বলা হচ্ছে ট্যাপেটাম লক্ষ্য করা যায় অর্থাৎ কোন জায়গায় ট্যাপেটাম লক্ষ্য করা যায় তো বন্ধুরা এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি এটা স্টারমার্ক করে দিচ্ছে দিচ্ছি কারণ দেখো ট্যাপেটাম লক্ষ্য করা যায় কিন্তু এখানে অপশান এ দেওয়া হয়েছে ডিম্বাশয়ের প্রাচীরে অপশান বিতে বলা হচ্ছে পুং গ্যামেটো ফাইটে অপশান সিতে বলা হচ্ছে স্ত্রী গ্যামেটো ফাইটে এবং অপশান ডিতে বলা হচ্ছে পরাগধানির প্রাচীরে তো বন্ধুরা এখানে কিন্তু অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার বিকজ পরাগধানির প্রাচীরেই কিন্তু ট্যাপেটাম লক্ষ্য করা যায় নেক্সট কোয়েশ্চেন কোয়েশন নাম্বার থ্রিতে বলা হচ্ছে ক্যাশুয়ারিনা ক্যাশুয়ারিনার ক্ষেত্রে নিষেধ ঘটে নিম্নলিখিত কোন উপায়ে অপশান এতে বলা হচ্ছে পোরোগ্যামি অপশান বিতে বলা হচ্ছে অ্যাপোগ্যামি অপশান সিতে বলা হচ্ছে মেসোগ্যামি আর অপশন ডিতে বলা হচ্ছে চ্যালাজোগ্যামি তোমরা একবার ট্রাই করো নিজে থেকে তো বন্ধুরা কোয়েশন নাম্বার থ্রি এর কারেক্ট অপশানটা হচ্ছে কিন্তু অপশান ডি এখানে চ্যালাজোগ্যামি হচ্ছে কারেক্ট আনসার ক্যাশুয়ারিনার নিষেক কিন্তু চ্যালাজোগ্যামির উপায়তেই ঘটে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোরে বলা হচ্ছে ইনভিট্রো নিষেক ইনভিট্রো নিষেক আইভিএফ অর্থাৎ যার পুরোনাম হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন আর বাংলায় বলা হয় ইনভিট্রো নিষেক পদ্ধতিতে ডিম্ববাহী নালীতে কিসের স্থানান্তরকরণ ঘটে অপশান এতে বলা হচ্ছে কেবলমাত্র জাইগোট অপশান বিতে বলা হচ্ছে চারটি কোষ বিশিষ্ট ভ্রূণ অপশান সিতে বলা হচ্ছে বত্রিশটি কোষ বিশিষ্ট ভ্রূণ অপশান ডিতে বলা হচ্ছে জাইগোট অথবা চারটি কোষ বিশিষ্ট আদি আদিভ্রণ ট্রাই করো তোমরা তো বন্ধুরা এই কোশ্চেনের কারেক্ট আনসারটা হচ্ছে কিন্তু অপশান ডি কারণ বাইরে থেকে প্রথমে জাইগোট বানানো হয় অর্থাৎ চার কোষ বিশিষ্ট আদি আদিভ্রণ বানানো হয় তারপর সেটাকে কিন্তু এই ডিম্ববাহী নালীর মধ্যে প্রেরিত করা হয় বা স্থানান্তরকরণ ঘটানো হয় নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভে বলা হচ্ছে গর্ভনিরোধক বড়ি অর্থাৎ যাকে আমরা ইংলিশে অনেক সময় আইপিএলও বলে থাকি গর্ভনিরোধক বড়ি যেভাবে জন্ম নিয়ন্ত্রণে সাহায্য করে তা হল অপশান এতে বলা হচ্ছে ডিম্বাণুকে বিনষ্ট করে অপশান বিতে বলা হচ্ছে ডিম্ব নিঃসরণ প্রতিহত করে অপশান সিতে বলা হচ্ছে শুক্রাণুকে বিনষ্ট করে আর অপশান ডিতে বলা হচ্ছে শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে ব্যবধান সৃষ্টি করে ট্রাই করো তোমরা তো বন্ধুরা এই যে পাঁচ নম্বর কোয়েশনের কারেক্ট আনসারটা হচ্ছে কিন্তু অপশান বি ডিম্ব নিঃসরণ প্রতিহত করে অর্থাৎ যাকে আমরা ইংলিশে বলি অভিউলেশন এই অভিউলেশন হওয়া থেকে কিন্তু এটাকে আটকায় অর্থাৎ অভিউলেশান হবে না মানে ডিম্বাণু নিঃসরণ হবে না আর যদি একবার ডিম্বাণুকে প্রতিহত করতে পারে তাহলে আর ফার্টিলাইজেশন অর্থাৎ নিষেক কিন্তু সম্পন্ন হবে না নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্সে বলা হচ্ছে স্ত্রী লোকেদের ক্ষেত্রে যা গ্রহণের দ্বারা ঋতুচক্রকে স্থগিত রাখা যায় তা হল অপশান এতে বলা হচ্ছে এফএসএইচ এবং এল এইচ অপশান বিতে বলা হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন অপশান সিতে বলা হচ্ছে কেবলমাত্র এফএসএইচ এইচ অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোনের কথা বলা হচ্ছে আর অপশান ডিতে বলা হচ্ছে কেবলমাত্র এলএইচ অর্থাৎ লিউটিনাইজিং হরমোনের কথা বলা হচ্ছে তোমরা ট্রাই করো তো বন্ধুরা কোয়েশ্চেন নাম্বার সিক্সের কারেক্ট আনসারটা হচ্ছে কিন্তু অপশান বি অর্থাৎ ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন বিভিন্ন রকমের পিল হিসেবে পাওয়া যায় বিভিন্ন রকমের ফার্মাসিতে তো ফার্মাসি থেকে সেই সমস্ত পিলগুলো কিনে এনে কিন্তু ওগুলো গ্রহণ করলে ঋতুচক্রকে আটকানো সম্ভব হয় নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেনে বলা হচ্ছে ক্লিভেজ শেষ হবার পর বলের মতন যেটি তৈরি হয় সেটি হলো অপশান এতে বলা হচ্ছে ব্লাস্টুলা অপশান বিতে বলা হচ্ছে মরুলা অপশান সিতে বলা হচ্ছে গ্যাস্ট্রুলা এবং অপশান ডিতে বলা হচ্ছে নিউরাল চাকতি তোমরা ট্রাই করো তো বন্ধুরা কোয়েশন নাম্বার সেভেনে বলা হচ্ছে যে ক্লিভেজ শেষ হওয়ার পর অর্থাৎ নিষেকের অর্থাৎ ফার্টিলাইজেশনের চারতম দিনে কিন্তু এক্স্যাক্টলি অ্যাডভান্সড মরুলা ক্রিয়েট হয়ে যায় যার কোষ সংখ্যা হয় হচ্ছে সিক্সটিন বা ষোলো কোষযুক্ত যে সেলটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে মরুলা তো এখানে অপশান বি হচ্ছে কারেক্ট আনসার অর্থাৎ ক্লিভেজ শেষ হওয়ার পরে কিন্তু মরুলা গঠন হয় নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইটে বলা হচ্ছে কোন এনজাইমের দ্বারা ওকাজাকি খণ্ড যুক্ত করা হয় অপশান এতে বলা হচ্ছে আর এ পলিমারেজ টু বিতে বলা হচ্ছে ডিএনএ পলিমারেজ টু সিতে বলা হচ্ছে ডিএনএ লাইগেজ এবং ডিতে বলা হচ্ছে ডিএনএ হেলিক্স তোমরা ট্রাই করো তো বন্ধুরা এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি এখানে স্টার দিচ্ছি পোকা জাকি খণ্ডকে যুক্ত করা হয় ডিএনএ লাইগেজের দ্বারা এবং বন্ধুরা তোমার মনে রাখবে যে এই যে লাইগেজ লেখা রয়েছে এখানে এই লাইগেজে কিন্তু বলা হয় মলিকিউলার গ্লু বা মলিকিউলার আঠা কারণ এই লাইগেজের দ্বারাই বিভিন্ন প্রকারের খণ্ডগুলোকে যুক্ত করা হয় আর যুক্ত করা হয় বলেই কিন্তু একে আমরা আঠা বা মলিকিউলার গ্লু বলি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার নাইনে বলা হচ্ছে ডিম্বাণুর উপরিতলে অবস্থিত রাসায়নিক পদার্থ যা শুক্রাণুকে আকৃষ্ট করে অপশান এতে বলা হচ্ছে অ্যান্টি ফার্টিলাইজিন বিতে বলা হচ্ছে ফার্টিলাইজিন সিতে বলা হচ্ছে অ্যাগ্লোটেইন এবং ডিতে বলা হচ্ছে হায়ালোরোন ডেজ তোমরা ট্রাই করো তো বন্ধুরা কোশ্চেন নাম্বার নাইনের কিন্তু কারেক্ট আনসারটা হচ্ছে ফার্টিলাইজিং তোমাদেরকে এটাও বলে রাখি যে ডিম্বাণুর বাইরের দিকে যে লেয়ার থাকে না তাকে আমরা বলি হচ্ছে করোনা এটা আর তার ভেতরে যে লেয়ার থাকে তাকে আমরা বলি হচ্ছে জোনা পেলুসিরা এই জোনা পেলুসিডার বাইরের দিকেই কিন্তু এরকম দানাযুক্ত কিছু কিছু রাসায়নিক পদার্থ থাকে যেগুলোকে আমরা বলছি কিনা ফার্টিলাইজিং আর এটাই কিন্তু শুক্রাণুকে আকৃষ্ট করে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টেনে বলা হচ্ছে একটি ননসেন্স বা টার্মিনেশন কোডন হলো তো বন্ধুরা এটা কিন্তু এগেইন একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অপশান এতে বলা হচ্ছে সি 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 অপশান বিতে বলা হচ্ছে ইউ এ জি অর ইউ এ এ সিতে বলা হচ্ছে জি সি জি আর ডিতে বলা হচ্ছে ইউ 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 ট্রাই করো তো বন্ধুরা কোয়েশন নাম্বার টেনে বলা হচ্ছে যে ননসেন্স অথবা টার্মিনেশন করুন তো এখানে কিন্তু অপশান বিটা হচ্ছে কারেক্ট আনসার ইউ এ জি এবং ইউ এ এ তোমরা পারলে কিন্তু এটা একবার একেবারে মুখস্থ করে নিও এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেনে বলা হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর নিষেকের স্থানটি হলো অপশান এতে বলা হচ্ছে ডিম্বাশয় বিতে বলা হচ্ছে জরায়ু সিতে বলা হচ্ছে জনিপদ এবং ডিতে বলা হচ্ছে ফেলোপিয়ান নালী ট্রাই করো তোমরা তো বন্ধুরা কোশ্চেন নাম্বার ইলেভেনে কিন্তু বলা হচ্ছে যে স্তন্যপায়ী প্রাণীর নিষেকের স্থান তো এখানে কিন্তু অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার ফেলোপিয়ান নালিতেই কিন্তু নিষেক সম্পন্ন হয় তবে তোমাদেরকে এটা বলে রাখি যে শুধুমাত্র ফেলোপিয়ান নালিতে নয় ফ্যালোপিয়ার নালির মধ্যে থাকা যে এমপিউলা রয়েছে অর্থাৎ সবচেয়ে পুরু অঞ্চল সেইখানেই কিন্তু হয় হচ্ছে নিষেক সম্পন্ন নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টুয়েলভে বলা হচ্ছে আর থেকে ডিএনএ প্রস্তুতিতে কোন উৎসেচক প্রয়োজন তো বন্ধুরা তোমাদের যাতে ভালো করে বুঝতে সুবিধা তুমি আগের থেকে এখানে কিন্তু এই জিনিসটা লিখে রেখেছি অপশান এতে বলা হচ্ছে ডিএনএ পলিমারেজ বিতে বলা হচ্ছে ডিএনএ হেলিকেজ সিতে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এবং ডিতে বলা হচ্ছে আর এনএ পলিমারেজ তোমরা ট্রাই করো তো বন্ধুরা কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ অনুযায়ী আমরা কি জানি যে ডিএনএ থেকে যখন আর উৎপাদন হয় তখন সেখানে লাগে হচ্ছে যেই উৎসক নাম হচ্ছে কি না ট্রান্সক্রিপ্টেজ কিন্তু যখন আর এনএ থেকে যখন ডিএনএ প্রস্তুত করা হয় তখন সেখানে আমাদের লাগে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ তো অপশান সি ইজ আ কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টিনে বলা হচ্ছে স্তন্যপায়ের শুক্রথলিতে শুক্রাশয় দুটি নেমে আসার কারণ হল অপশান এতে বলা হচ্ছে শুক্রাণুর উৎপাদন বিতে বলা হচ্ছে নিষেক সিতে বলছে জনন অঙ্গগুলির ক্রমবিকাশ এবং ডিতে বলা হচ্ছে আন্তর্যন্ত্রীয় অঙ্গের ক্রমবিকাশ তো বন্ধুরা আমি তোমাদেরকে প্রথমেই একবার বলে রাখি যে এই যে শুক্রাসাধুটি কিন্তু জন্মলগ্নের পূর্বে অর্থাৎ মাতৃগর্ভে কিন্তু আমাদের অ্যাবডোমেনের মধ্যে প্রেজেন্ট থাকে আর যখন আমাদের সেভেন্থ মান্থ অফ ডিউরিং প্রেগনেন্সি থাকে তখন কিন্তু আমাদের অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন এবং টেস্টোস্ট্রেনের জন্য কিন্তু শুক্রা সাধুরও নেমে আসে তো সেটা কিসের জন্য নেমে আসে তার একমাত্র রিজেন বা কারণটা হচ্ছে শুক্রাণুর উৎপাদন তো অপশান এ ইজ আ কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোরটিনে বলা হচ্ছে সহেলি স্ত্রীলোকদের একটি গর্ভনিরোধক বড়ি যা তৈরি হয় অপশান এতে বলা হচ্ছে এইমস দিল্লি অপশান বিতে বলা হচ্ছে আইআইসিবি কলকাতা অপশান সিতে বলা হচ্ছে এস জি এবং অপশান ডিতে বলা হচ্ছে সিডিআরআই লক্ষ্ণৌ ট্রাই করো তোমরা তো বন্ধুরা কোয়েশন নাম্বার ফোরটিন অনুযায়ী সহেলি যেখানে তৈরি হয় অর্থাৎ এই গর্বনিরোধক বড়ি সেটা কিন্তু হচ্ছে অপশন ডি সিডিআরআই লগ্ন তো বন্ধুরা এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশন আমি এখানে স্টার দিচ্ছি তোমরা এটা পারলে একেবারে এখান থেকেই মুখস্ত করে নাও বা তোমাদের নোটবুকের মধ্যে এটা অবশ্যই লিখে নাও নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিনে বলা হচ্ছে শুক্রাণুর মস্তক থাকে অপশান এতে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া অপশন বিতে বলা হচ্ছে নিউক্লিয়াস অপশন সিতে বলা হচ্ছে কুসুম অপশন ডিতে বলা হচ্ছে সেন্ট্রোজন ট্রাই করো তোমরা তো বন্ধুরা কোশ্চেন নাম্বার ফিফটিন অনুযায়ী শুক্রাণুর মস্তকে যেটা থাকে এখানে কিন্তু অনেকেই কিন্তু ভুল আনসার লিখে আসে যে মাইটোকন্ড্রিয়া না বন্ধুরা মাইটোকন্ড্রিয়া কিন্তু একেবারেই হবে না কারণ মাইটোকন্ড্রিয়া থাকে হচ্ছে মিড পোর্শান অথবা বলতে পারো যে নেক পোর্শানে কিন্তু বন্ধুরা এখানে ম মস্তকের মধ্যে উপস্থিত থাকে হচ্ছে নিউক্লিয়াস তো অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিনে বলা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রে বহুল ব্যবহৃত আইউডিটি হল তো বন্ধুরা তোমরা জানো যে আইওডি হচ্ছে একটা কন্ট্রাসেশন প্রসেস অপশান এতে বলা হচ্ছে কপার টি থ্রি এইটি এ বিতে বলা হচ্ছে কপার টি টু সেভেন্টি এ সিতে বলা হচ্ছে কপার টি থ্রি থার্টি টু এ অপশান ডিতে বলা হচ্ছে কপার টি টু থার্টি এ ট্রাই করো তোমরা তো বন্ধুরা কোয়েশেন নাম্বার সিক্সটিন অনুযায়ী কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রে বহুল ব্যবহৃত আইওডিটি হল অপশন এ কপার টি থ্রি এ এটা কিন্তু একটা নলেজেবল কোশ্চেন তোমরা পারলে একেবারে মুখস্থ করে নাও আর বন্ধুরা কপারটি দেখতে কেমন হয় অনেকেরই প্রশ্ন আগে তো ক কপারটি এরম দেখতে হয় অনেকটা এরকম আকারে এই টি শেপের জন্য এর নাম হচ্ছে কপার টি আর এটা পুরোপুরি কপার দিয়ে তৈরি হয় নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেনটিনে বলা হচ্ছে গর্ভনিরোধক বড়ির সব গুরুত্বপূর্ণ উপাদানটি হলো অপশান এতে বলা হচ্ছে থাইরক্সিন বিতে বলা হচ্ছে প্রোজেস্টেরন সিতে বলা হচ্ছে বৃদ্ধি পোষক হরমোন এবং ডিতে বলা হচ্ছে লিউটিনাইজিং হরমোন তো বন্ধুরা এইটাও কিন্তু একটা ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশন এখানে স্টার দিচ্ছ আমাদের জন্য তোমরা আবার ট্রাই করো তো বন্ধুরা কোয়েশন নাম্বার সেভেনটিন অনুযায়ী গর্ভনিরোধক বড়ি সব থেকে গুরুত্বপূর্ণ উপাদানটি হচ্ছে কিন্তু প্রোজেস্টেরন অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইটিনে বলা হচ্ছে মর্নিং আফটার পিলস গর্ভবতী হওয়াকে প্রতিহত করে যদি এটা ড্যাশ মধ্যে গ্রহণ করা হয় অপশান এতে বলা হচ্ছে বাহাত্তর ঘন্টার বিতে বলা হচ্ছে তিরিশ ঘন্টার সিতে বলা হচ্ছে সিক্সটি ঘন্টার এবং ডিতে বলা হচ্ছে ফিফটি ঘন্টার ট্রাই করো তো বন্ধুরা কোয়েশন নাম্বার এইটিন অনুযায়ী মর্নিং আফটার পিলস যদি পরের দিন সকালের অর্থাৎ সবচেয়ে ভালো হয় তুমি যদি এটা সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে নিয়ে নাও তাহলে তোমার গর্ভবতী হওয়াকে এখানে প্রতিহত করা যেতে পারে বন্ধুরা তোমরা কিন্তু এখান থেকে কেউ এই নামটা শিখে গিয়ে কিন্তু কখনোই এটা ইউজ করতে যেও না বিকজ এটা কিন্তু অনেক ক্ষেত্রেই হার্মফুল হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিনে বলা হচ্ছে রজস্রাব মানে মেনস্ট্রুয়াল সাইকেলের কথা বলা হচ্ছে মেনস্ট্রুয়েশন রজস্রাব ঘটার কারণ হল অপশান এতে বলা হচ্ছে এফএসএইচের মাত্রা বৃদ্ধি বিতে বলা হচ্ছে অক্সিডোসিনের মাত্রা হ্রাস সিতে বলা হচ্ছে প্রজেস্টেরনের মাত্রা হ্রাস এবং ডিতে বলা হচ্ছে ইস্ট্রোজেনের মাত্রা হ্রাস ট্রাই করো তোমরা তো বন্ধুরা কোয়েশন নাম্বার নাইনটিনটা কিন্তু এগেন একটা ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা এটা অবশ্যই তোমাদের খাতা বা নোটবুকের মধ্যে অবশ্যই তোমরা এটা লিখে রাখবে এবং পরে ভালো করে এটা মুখস্থ করে নেবে রজস্রাপ ঘটার কারণটা হচ্ছে কিন্তু প্রজেক্ট্রেনের মাত্রা হ্রাস প্রজেস্ট্রেনের মাত্রা যখন সবচেয়ে বেশি লো হয়ে যায় বা কমে যায় তখনই কিন্তু রজস্রাব শুরু হয় তো ওখানে অপশান সি হচ্ছে কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন তো বন্ধুরা এইটা আমাদের আজকের কোয়েশ্চেন সিরিজের লাস্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টিতে বলা হচ্ছে নিচের কোনটি রাইবোজোম জেনেটিক বার্তা বহন করে এ এতে বলা হচ্ছে আর আর এন এ অপশান বিতে বলা হচ্ছে টিআরএনএ সি সিতে বলা হচ্ছে এম আর এবং অপশান ডিতে বলা হচ্ছে এইচ ট্রাই করো তোমরা একবার তো বন্ধুরা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি অনুযায়ী রাইবোজমের মধ্যে যারা জেনেটিক বার্তা বহন করে তারা হচ্ছে এম আর বিকজ এম আর এর পুরো নামই হচ্ছে ম্যাসেঞ্জার আর এন আর ম্যাসেঞ্জার মানেই হচ্ছে কিন্তু বার্তা বহন করা যেখানে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার তো বন্ধুরা ভিডিওতে যেগুলো ইম্পর্টেন্ট বলে মার্কস করে দিলাম আমি সেগুলো কিন্তু তোমরা অবশ্যই তোমাদের খাতায় লিখে নিও বা এখান থেকে মুখস্থ করে নিও আর যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আমার এখানে এভাবেই কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো এবং নিজেদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই এটা শেয়ার করো চলো দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে